এদের সত্য কথাও এখন মানুষ বিশ্বাস করে না। আমার প্রথম প্রশ্নটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন কি বলেছেন, কি চিঠি দিয়েছেন, এটা সর্বতোভাবে প্রকাশিত নয়। এটা আমার মনে হলো আংশিক একটি কথা তারা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পলিসিগত কোনো কথা বললে পরে, বিশেষ করে বাংলাদেশের এই ধরনের একটা ন্যাক্কারজনক নির্বাচন হওয়ার পরে, যে ইলেকশনটাকে প্রতিদিন আমেরিকা থেকে বলা হচ্ছে, তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে, তাদের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছে, তাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর পিটার হাসের মুখ থেকে মাত্র 10 মিনিট আগে শুনলাম যে আপনারা বাংলাদেশের ইলেকশন, এই সুস্পষ্টভাবে তিনি বললেন ফ্রি ফেয়ার তো দূরের কথা, এটার কোনো বিশ্বাসযোগ্যতাই নাই, আমরা এটা বিশ্বাস করি না। তার আধা ঘন্টার মধ্যেই দেখা গেল যে বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একসাথে কাজ করার জন্য চিঠি দিয়েছেন। এটা হলো এক ধরনের রাষ্ট্রীয় যে যোগাযোগ, রাষ্ট্রীয় যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপার। বাংলাদেশে ইলেকশন হয়নি সঠিকভাবে এবং এটা সাপোর্ট করে না আমেরিকা, এর অর্থ এই না যে আমেরিকা বাংলাদেশের সাথে তাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের রাষ্ট্রদূতকে এখান থেকে উইথড্র করলো এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে এইখানে পাঠিয়ে দিল, তা তো নয় জিনিসটা। এবং এটা আমরাও কামনা করি না, আমরাও আমেরিকার কাছ থেকে এটা কামনা করি না যে তাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক এই নির্বাচনের কারণে তারা ছেদ করুক, এটা আমি কামনা করি না। বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক তারা বন্ধ করে দিক, রাষ্ট্রীয় সম্পর্ক তো থাকবেই। এবং এটা হতে পারে যে বিশ্ব পরিস্থিতিতে, যেমন পিটার হাস বলছেন পরিবেশ সংক্রান্ত আপনাদের সাথে আমাদের নির্বাচনের ব্যাপারে সমস্ত মতদ্বৈততা থাকা সত্ত্বেও আমরা পরিবেশের ব্যাপারে আপনাদের সঙ্গে কাজ করব। পিটার হাস বলেছে প্রশান্ত মহাসাগরীয় ব্যাপারে বা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ব্যাপার যেটার সঙ্গে আজ আন্তর্জাতিক রাজনৈতিক জড়িত, সেইটার ব্যাপারে তারা কাজ করবেন। এর অর্থ এই না যে তারা শেখ হাসিনার এই অবৈধ নির্বাচনকে তারা সমর্থন করেছে বা তারা স্বীকার করেছে যে একটা ইলেকশন হয়েছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, কথাটা আমি আগেও বলেছিলাম, কথাটা কেন প্রচার হলো না আমি বুঝি না। কথাটা হলো এরকম, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সবাই মিলেও যদি আমরা বলি যে সূর্য পশ্চিম দিকে উঠে, এটা সত্য কি না? যদি এটা সত্য না হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি বলে বাইডেন শেখ হাসিনা কেন, সমস্ত মানুষ মিলেও যদি বলে 7 জানুয়ারি 2024 সালের একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, এটাও কোনো সত্য কথা না। মিথ্যা সবসময় মিথ্যা, এবং এই মিথ্যাটি প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারকে, প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের মানব অধিকারকে, বাংলাদেশের অর্থনীতি রাজনীতিকে এবং আমার এবং আমার সন্তানের বাংলাদেশের সন্তানের ভবিষ্যৎকে। কাজে এই ধরনের একটা ন্যাক্কারজনক ইলেকশন, মিথ্যার ইলেকশন, জোচ্চোরের ইলেকশন, লুটের ইলেকশন, এটাকে স্বীকৃতি পাওয়ার জন্য এত লালায়িত কেন বর্তমান অবৈধ সরকার? এত লালায়িত এর অর্থ যে একটা চোর যখন মনে করে, কেউই আমাকে ভালো মানুষ মনে করে না, চোর বলে চোর বলে, একজন যখন বলে হ্যাঁ চোর হইলেও মাঝে মধ্যে দুই একটা ভালো কাজ করে, তখন সে খুব খুশি হয়। বাংলাদেশের সরকারের বর্তমান চরিত্রটা হলো ওই ধরনের চোরের মতো, সারাদিন যে চুরি করে, একজন দুজন যদি কিছু লাভে বা লোভে বলে না, লোকটা চুরি করলেও দুই একটা কথা সত্য বলে, তখন সে খুশি হয়। বাংলাদেশ সরকারকে আমার ওই চোরের মতোই মনে হয়, এর চেয়ে বেটার কিছু মনে হয় না আমার কাছে। আর ইলেকশন করছে আমার দেশে, পৃথিবীর রিকগনিশন পাইতে হবে কেন? তাইলে বুঝা গেল ডাল মে খুশ কালা হে, নিশ্চয়ই সেখানে কোনো ত্রুটি আছে, নাইলে রিকগনিশন পাওয়ার জন্য আমি এত ব্যাকুল কেন, এত ব্যগ্র কেন? কাজে দিস ইজ নট এন ইলেকশন, ইন দ্য আই অফ ইলেকশন, রিয়েল ইলেকশন, এটা কোনো ইলেকশন না। এবং বাইডেন স্বীকৃতি দেখ বা না দেখ, এই ইলেকশন কোনোদিনই বৈধ হবে না।